धने पाता धने हलो मसला और गाछटी हलो सब्जी विशेष धने पाता शुधु कि स्वाद बृद्धि ओ गंधेर जन्य अनन्य ना एर पुष्टिगुण अशेष सुगन्धि ए पातार नाना गुणेर जन्य एटिके नाम देवा हयेछे ओषुधि पाता डिसइनफेक्टेंट डिसफिजाफाइंग बा विषाक्तता रोधकारी एंटीसेप्टिक एंटीफांगाल एवं एंटीअक्सिडेंट उपादान थाकार कारणे एर विभिन्न स्किन डिसऑर्डर बा त्वकेर अस्वस्थता एक्जिमा त्वकेर शुष्कता एवं फांगाल इनफेक्शन साराते साहाज्य करे त्वक सुस्थ और सतेज रखते ताई धने पातार उपकारिता अनेक धने पाता रयेछे 6 धरनेर एसिड 11 जातेर एसेंशियल ओयेल भिटामिन ए सी ओ के क्यालसियम एंटीअक्सिडेंट फसफरास आयरन ताहले चलुन धने पातार पुष्टिमान सम्पर्के जेने नेওয়া যাক धने पातार पुष्टिमान प्रति 100 ग्राम खाद्य उपयोगी धने पाताय रयेछे जलीय अंश 86.3 ग्राम खनिज पदार्थ 2.3 ग्राम आँश 1.2 ग्राम खाद्य शक्ति 44 किलो क्यालोरी आमिष 3.3 ग्राम चर्बी 0.6 ग्राम शर्करा 6.3 ग्राम क्यालसियम 184 मिलीग्राम आयरन 18.5 मिलीग्राम कैरोटीन भिटामिन ए 5918 माइक्रोग्राम भिटामिन बी 10.05 मिलीग्राम और भिटामिन सी 135 मिलीग्राम तब ये पुष्टिमान धनेर जात उत्पादनेर स्थान और माटिर उपर निर्भरशील ताहले चलुन एबार जेने नेওয়া যাক धने पातार उपकारिता রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রায় কমায় এতে থাকা আয়রন রক্ত শূন্যতা সারাতে বেশ উপকারী শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মুখের আলসার দূর করে রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে হাড় সুস্থ রাখে ও মজবুত করে শীতকালীন ঠোঁট ও ত্বক ফাটা ঠান্ডা লাগা জ্বর জ্বর অনুভব এটি বন্ধুর মতো কাজ করে ধনে পাতা তাহলে ধনে পাতা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ বা সবজি এই ধনে পাতা মশলা জাতীয় তাই এটি তরকারিতে একটি আলাদা ফ্লেভার এবং স্বাদ যোগ করে তাই ধনে পাতা যাতে আমাদের দৈনন্দিন এবং নিত্যদিনের খাদ্য তালিকায় থাকে এই জিনিসটি ইনশিওর এবং এটি নিশ্চিত করা আমাদের বর্তমান সময়ের দাবি কারণ স্বাস্থ্য এবং সুস্থতা এই দুই দিক বিবেচনা করে আমাদের প্রতি খাদ্য তালিকায় ধনে পাতা থাকাই চাই খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবতেই হবে তাই পুষ্টিগুণে ভরপূর্ণ একটি পাতা এই ধনে পাতা আমাদের শরীরে এবং স্বাস্থ্যের জন্য অগ্রণী ভূমিকা পালন করুক এটাই হোক আজকের ভিডিওর প্রধান স্লোগান তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে নতুন ভিডিও আপডেট পেতে সাহায্য করুন ধন্যবাদ।